নিজের বডিতে সিক্স প্যাক এফেক্ট আনতে পারবেন। তো সেই অ্যাপটির দ্বারা আপনি নিজের ফটোতে সিক্স প্যাক এফেক্ট আনতে পারবেন। তো চাইলে আপনি ওই ফটোকে আপনার সোশ্যাল সাইটে আপলোড করতেও পারবেন। তো আসুন শুরু করি। তো অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য আপনাকে সরাসরি আপনার প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ বারে লিখে দেবেন SWE ক্যামেরা। দেখতে পাচ্ছেন আমি লিখেছি সুইট ক্যামেরা। তো সুইট ক্যামেরা লিখে তার উপরে আর কি চলে এসেছে, তো আমি সার্চ করে দিচ্ছি সরাসরি। করার পর দেখতে পাবেন এখানে ফার্স্টে একটা দিয়েছে, থার্ডে একটা দিয়েছে, তো দুটো একই আর কি। তো আমি প্রথমটাকে আর কি ইনস্টল করে নিয়েছি। দেখতে পাবেন এখানে ইনস্টলের অপশানটি দিয়ে দিয়েছে, আমি সরাসরি ইনস্টলে করে নিচ্ছি। এই অ্যাপটি কিছুটা মানে 29 MB বা 30 MB বলতে পারেন। দেখতে পাচ্ছেন এই অ্যাপটি রেটিং প্রায় 10 মিলিয়ন প্লাস ডাউনলোডার্সও রয়েছে। দেখতে পাবেন 4.7 একটি দারুণ রেটিংও দেওয়া হয়েছে অ্যাপটির জন্য। দেখতে পাচ্ছেন আর কি অ্যাপটি ইনস্টল হচ্ছে। আমার নেটটা একটু স্লোয়ের জন্য আর কি দেরি হচ্ছিলো, তাই আমি স্কিপ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি আর কি ইনস্টল হয়ে গেছে, ওপেন ও আনইনস্টল অপশান দেখিয়ে দিয়েছে। আমি সরাসরি এখান থেকে ওপেন করে নেব। তো ওপেন করার পর এখানে একটি আর কি পারমিশনের মতো চাইছে, তো আমি এটি কন্টিনিউ করে দেবো। দেখতে পাচ্ছেন আর কি এরকম ধরে একটি ইন্ট্রো চলে আসবে। তো একটু নিচে এসে পড়বেন, সরি একটু নেটের স্লোয়ের জন্য আর কি দেখাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এখানে মেলস অ্যাপ বলে একটি অপশান দিয়েছে, একটি ফিমেলদের ক্ষেত্রেও আছে, মেলদের ক্ষেত্রেও আছে। তো আমি সরাসরি মেলস অ্যাপটিকেও টাচ করে দিলাম। মেলস অ্যাপটি টাচ করার পর অল অ্যালবামে চলে আসবো। অল অ্যালবামে চলে আসার পর তো আমি একটু আর কি ডাউনলোড করে নিলাম প্রতিটি ফটো। তো দেখতে পাচ্ছেন একটা ফটো ডাউনলোড করে এসে দেখিয়ে দিচ্ছি। তো ফটো ডাউনলোড করার পর এখানে নিজে দেখতে পাচ্ছেন অনেকগুলি অ্যাপসের চিহ্ন দিয়ে দিয়ে মানে অ্যাপস দিয়ে দিয়েছে আর কি। তো দেখতে পাচ্ছেন সরাসরি ওকে গেট দেখতে পাচ্ছেন এখানে আর কি অ্যাপ দেখতে পাচ্ছেন, একটু অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন এখানে সেট আপ করে সিলেকশন করে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন অ্যাপগুলি সিলেকশন করে নিয়েছি। তো আমি সরাসরি রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তো বডির অপশানটি ক্লিক করে দেওয়ার পর আমি এখানে স্ক্রিন দেখা যাবে, দেখাচ্ছে কী করা যাবে। তো এখান থেকে আমি একটু স্লিম করে নিচ্ছি বডিটাকে, দেখতে পাচ্ছেন একটু বডিটাকে স্লিম করে নিচ্ছি। তো এরকম করে আমাকে স্লিম করে নিতে হবে বডিটাকে। তো একটু তাড়াহুড়োতে করে একটু প্রবলেম হতে পারে, তো আমি একটু স্কিপ করে নিচ্ছি। যতটা পেরেছি আর কি করেছি দেখতে পাচ্ছেন। তো এটির দ্বারা আপনি ওকে করে দেবেন, তো সেভ হয়ে যাবে। আরও কিছু অপশান দিয়ে দিয়েছে, তো ওখানে অপশানগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আমি দেখতে পাবেন আর কি অ্যাডজাস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন পুরো সিক্স প্যাক বডি হিসেবে করে ফেললাম। তো এখানে সরাসরি ড্রাইভ চেনে আমি ক্লিক করে দেবো। তো আপনি এর সাথে বিউটি আর অনেক মোড ফোড দিয়েছে, এর সাথে আপনি যাচ্ছেন মানে এডিটিংও করতে পারেন আর কি বিউটি সাথে। তো এটাকে আমি সেভ করার জন্য সরাসরি এখানে চিহ্নটি দেওয়া হয়েছে, চিহ্নটির দ্বারা আপনি এখানে সেভ করে নিতে পারবেন। তো আচ্ছা এখানে সেভ হয়ে গেছে অ্যালবামে। তো আজকের মতো এইটুকুনি, দেখা হবে একটু নতুন ভিডিও সাথে। এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ নিচের গিয়ে তার সাবস্ক্রাইব বাটনটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে দিন। তো যদি ভিডিওটি ভালো লাগে তো একটু লাইক করে দেবেন। তো আজকের মতো এইটুকুনি, দেখা হবে একটু নতুন ভিডিওর সাথে।